বন্ধুত্ব ন্যায়ের পথে জাগাবে দুনিয়া। হোস্ট মামুন মিডিয়া। রমেশ, পরেশ, হরিবদ, গৌরগোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, জামাল, কামাল, আব্দুর রহমান, আব্দুল মালিক, আবার লেখছে রঞ্জিত, ঋষিত্ব, স্বপন, তপন, আবার লেখছে খালেক মোল্লা, মালেক মোল্লা। আল্লাহকে কোন জায়গার লিস্টে আছে? কয়জন হিন্দু কোষ, কয়জন মুসলমান, কোন জায়গার লিস্টে? কয়জন তো উলাকান্দির লিস্টে, উলাকান্দি আবার হিন্দু মুসলমান বালি কয়েক কয়েক যে মুরব্বী আইসলে ছয় সবাই গেছিল তো লিস্টে। এই তুই গেলি কে? কাল আমি কি বুঝতে, আমি কি একটা দামা কিনতি? আল্লাহ করে দামা দিয়ে বেরিয়ে বেরিয়ে তার বেরিয়ে দামা দিয়ে গলার উপর দিয়ে শিকল দিবি, হাঁটুর তন্দে দিবি, গোল করে ফেলবি, একবারে জোড়া বাড়ি দিয়ে একটা বাড়িতে চোখের মধ্যে ফেলাবি। দামা কিন্তু জায়গা বল না, হলো কিনা জায়গা নাই? একজন কিন্তু সর্বনায়ের ময়দানে যাইয়া পোলো কেনে না, দামা কেনে না। একজন কিন্তু বিশ্বাস তেমার ময়দানে যাইয়া কম্বল কেনে না, পোলো কেনে না, খাট কেনে না। একটা হিন্দু বুদ্ধ খ্রিস্টান মক্কা মদিনায় যাইয়া পোলো কেনে না, দামা কেনে না, কম্বল কেনে না। তুই দামা কম্বল পোলো কিনা জায়গা পাও না? কথা কর না কা? হ্যাঁ হ্যাঁ পরিমাণ ভেজাল মিশাই নাই। এত লক্ষ লক্ষ হিন্দু, একটা হিন্দুর নাম লক্ষ লক্ষ হিন্দুদের নামে কম পড়ে না, আমাকে কাছে নাম ভাড়া করে না। এলাকায় হিন্দুদের নাম শেষ হয়ে গেছে, এনার নাম পাচ্ছে না। কোন হিন্দুর নাম কি আব্দুর রহমান রাখছে? আব্দুল খালেক আছে, মেয়ের নাম সালেহা খাদিজা আছে। ওরা আমাদের কিচ্ছু ভাড়া করে না, আর আমি আর তুমি পারি না। ছেলের নাম স্বপন, মেয়ের নাম স্বপ্না, ছেলের নাম তপন, মেয়ের নাম তপ্না, ছেলের নাম কি বলে গোপাল, ছেলের নাম কি কয় ওই যে ভারতের, আরে না মোদী এখন রাহে নাই কেউ, মোদি রায় নাই, ওই যে রাজীব 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 গান্ধী, ক্লিন্টন, প্রিন্স আছে না নাই? মুসলমানের নাম পাও না খুঁজিয়ে? আব্দুর রহমান লেখক বুড়ো নাম, তা বুড়ো নাম তা জালি নাম রাখ, সুসুয় রাখ, ইন্দুর রাখ, সব পুরো জায়গা রাখ, শুয়র রাখ, কুত্তো রাখ, এগুলো হলে কেউ রায় নাই। তাও রাখছে কোরআন শরীফ পড়ে শুনছে যে কোরআন শরীফের নাম রাখতে হবে, কোরআন শরীফের নাম রাখছে, কোরআন শরীফ লাহমুল খিনজির, খিনজির কোরআন শরীফ আছে লাহমুল খিনজির, ছেলের নাম রাখছে লাহমুল খিনজির। লাহমুল খিনজির মানে শুয়রের গোস্ত, কোরআন শরীফ ভাই নিয়ে রেখে লাইছে। এ মুসলমান, ও মুসলমানরা আমাদের কিচ্ছু নাই নাই, আমাদের মাথার সুন্নত হলো চুলের সুন্নত। এক নম্বরে সাইসা ফেলানো, দুই নম্বরে কদম সাট করে সব জায়গায় একরকম কাটা, তিন নম্বরে যদি মুখে দাড়ি থাকে এক মুঠ তাহলে বাবরি রাখা। বাবরির আবার তিন কোয়ালিটি, জুম্মা লিম্মা অফরা, কানের মাঝখান বরাবর জুম্মা, কানের লতি পর্যন্ত লম্বা রাখলে লিম্মা, আর ঘাড় পর্যন্ত রাখলে অফরা। এই তিন তরিকা সুন্নাত। আজ পর্যন্ত বিশ্বের কোনো অমুসলমানরা আমাদের চুলের সুন্নাতটা গ্রহণ করে নাই, তাদের মাথায় আমাদের চুল নাই, তাদের মুখে আমাদের মুখের মতো তারা আমাদের মুখের সাথে মিল করে নাই। আর তারাও দাড়ি রাখে, তবে তাদের দাড়ির নাম হলো ফ্রান্সেস কাটিং, ফ্রান্স কাটিং। এই দিক দিয়ে সাইসে টিয়েটির পরে একটু একটু গুড়া গুড়া কাটে রায় কথা কন। আমাদের সুন্নাত কচ্ছু সার বাবা বললোহা, মস্তে ছোট করো, দাড়ি রে বড় করো, আমাদের সুন্নাত। এই সুন্নাত জীবনে কোনোদিন কোনো মুসলমান নিল না। আমাদের সুন্নতি একটা পোশাক, তা খালি চুরি কান দাও না,
আমাদের সুন্নাত সুন্নতি লম্বা পায়জামা পাঞ্জাবি, আমাদের সুন্নাত সুন্নতি পায়জামা, আমাদের সুন্নাত টুপি আর পাগড়ি, আমাদের সুন্নাত ডিলা আর কুলুক, আমাদের সুন্নাত মেসাকার দস্তারখান, একটা সুন্নাত কাফেররা আমাদের থেকে নেলো না, চুলের সুন্নাত পর্যন্ত তারা নেলো না, দাড়ির সুন্নাত পর্যন্ত নেলো না, মোসের সুন্নাত পর্যন্ত নেলো না। তো কোজা বা সুন্নতে আহম্মদ কোজা বা মোহাম্মদ কাই বুয়ার নিসবত তোরা, কলব মেসুজ নেহি রুহ মে এহসাস নেহি, এ কলব মেসুজ নেহি রুহ মে এহসাস নেহি, কুছ ভি পয়গাম মোহাম্মদ কা তুজে পাস নেহি, কুছ ভি পয়গাম মোহাম্মদ কা তুজে পাস নেহি, একটা সুন্নত তোমার থেকে তারা নেয় নাই। কিন্তু মুসলমানের সন্তানে চুল বলে ফ্রান্স কাটিং, মুসলমানের সন্তান সন্তানে চুল বলে ইটালি কাটিং, মুসলমানের সন্তানের চুল বলে আমেরিকান কাটিং, মুসলমানের সন্তানের চুল বলে নায়ক কাটিং, মুসলমানের সন্তানের প্যান্ট বলে ফ্রান্সিক ফ্রান্সেস কাটিং প্যান্ট, ওরে শার্ট পরো ইটালি কাটিং শার্ট, গেঞ্জি পরো তুমি লন্ডনি কাটিং, এগুলো সব তুমি মুসলমানদের থেকে নিয়েছো। গডফাদার দাদা বাবুরা তোমার কিন্তু চরম পরম শত্রু। বর্তমান বাংলার জমিনে সাইরা দিছে মুসলমানের ইমান কেনার জন্য গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে নবী বানাইয়া, ওই সুরাত তো পায়খানার মধ্যে গু খাইয়ে পড়ে মরছে, কিন্তু তার চেলা চামুন্ডারা আজকে বাংলাদেশে আইসা বিভিন্ন জায়গায়। কয়েকদিন আগে কয়েক মাস আগে আমাদের ওই ঘুনাপাড়া চক্ষু হাসপাতালের ওই জায়গা, এইটার নাম মৌলানা শহীদ, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার থেকে পড়ে আইছে, ওইটা কাদিয়ানিদের পয়সা খাইয়া কাদিয়ানি হয়ে গেছে। এবার ওলামাই কিরাম সাবদিনী এলাকার থেকে পালাইছে, 11 বছর ইরাক থাইকে আবার কাদিয়ানির প্রশিক্ষণ পূর্ণ করে নিয়ে আবার সে এলাকায় পয়সা দিয়ে দিয়া, সে আর তার বউ গ্রামে গ্রামে ডুইকা গরিবদেরকে টাকা দেয়, কম্বল দেয়, রোজার সময় ইফতারির টাকা দেয়, ঈদের সময় ঈদ বাজারের টাকা দেয়, কুরবানি করার টাকা দেয়, নির্বাচন করার টাকা দেয়, এমন করে ওই এলাকার অনেকরে কিনে ফেলাইছে। কয়দিন আগে ওমর ফারুক নামে একটা ছেলেরে এই কাদিয়ানিরা জুটে বুটে যে পিটাইয়া পাট পাট করে ফেলাইছে। ও মুসলমান কোন জায়গা আছো, কাদের সাথে পীড়িত করো, কাদের পণ্য গ্রহণ করো, এই প্রায় একে কাদিয়ানিরা বাংলার জমিনে ইন্ডাস্ট্রিজ করছে, প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানি, ওই জায়গার থেকে প্রাণ কোম্পানির পণ্য উৎপাদন কইরা সেই টাকা দিয়ে লাভ কইরা, সেইটা সেখান থেকে টাকা লাভ কইরা, ওই টাকা দিয়ে আমার আপনার ইমান কিনতেছে, আমার নবীর শত্রুতা বড়াইতেছে, সারা বাংলার জমিনে ছড়াই গেছে নেটওয়ার্ক, বড়দের পর্যন্ত কিনে ফেলাইছে। এই মুহূর্তে জবান বন্ধ করে চুপ করে বসে থাকবি, কেয়ামতে আল্লাহর হাতের মেহমানদারি পাবি না, নবী পাকের সুবারেশ মুসলমান পাবি না। ও মুসলমান কিছু করতে পারি না, বাড়ি আমার দিক, কোম্পানির নাম প্রাণ, কি নাম? কাদিয়ানিদের কোম্পানি প্রাণ। আমি এক বোতল পানি না খাইলে তাদের কোম্পানির কিছু আসে যায় না, সারা বিশ্বে তাদের কোম্পানি আছে, আমি এক বোতল পানি সেখান থেকে না কিনে খেলে কিছু আসে যায় না, এইটাও মনে হয় সেই কোম্পানি। ওই যে ভেলাই দিচ্ছি তাতে তাদের পাশ বাইরেও ক্ষতি হয়নি, হুটো বাইরেও ক্ষতি হয়নি, কিন্তু আমার ঘৃণা থাকতে হবে তাদের প্রতি, লাভ হবে আমার, জোরে বলেন লাভ হবে আমার। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানোর জন্য নমরুদ যে আগুন জ্বালাইছে সে আগুন আল্লাহু আকবার, এক মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত কাফেরদেরকে অর্ডার দিয়েছে নমরুদ মহারাজ, প্রত্যেকে ডেলি কমপক্ষে এক মন করে শালকাঠ অথবা লোহা কাঠে জায়গা জমা করবি, কাঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ার হয়। একটা শহরের মানুষ এক মাস পর্যন্ত যদি ডেলি এক মন করে কাঠ জমা দেয়, যারা বড় সাবালের কি পরিমাণ কাঠ হতে পারে, এত বড় কাঠের স্তূপ কইরা তার ভিতরে এক সপ্তাহ তেল মারছে, এরপরে চতুর্দিক দিয়ে ফুঙ্কার দিয়া এক সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে, কয়েক কিলোমিটার উঁচু হয়ে গেছে আগুনের শিখা, ভিতরে ধুমধুম শব্দ হচ্ছে, আগুন তেলোলা আগুন, ভিতরে এরকম পিস টিস ইত্যাদি দিয়ে দিছে, একটা জাহান্নামের আগুনের মতো রূপ ধারণ করছে, ওর ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলাই দিছে। পড়ে নাই ইব্রাহিম আলাইহিসসালাম, কিন্তু পড়ে নাই যে ভিতরে থাইকে এত বাইরের কেউ মনে করতেছে না, মনে তো করতেছে যে পড়তেছে, ঠিক না? ইতিমধ্যে ফেরেশতারা দেইখা চিল্লাপাল্লা করতেছে,
বহুত ফেরেশতারা আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে বলতেছে সাগরের পানির দায়িত্বশীল ফেরেশতারা আইসা যে আমরা একটু আর সাগরের পানি টুকানি ডেলি দেই এর পর ইব্রাহিম আলাইহিস সালাম কয় নো টক বাট উসকুত কথা হবে না তোমরা আমার রব নাই রব আমার আল্লাহ আমি যার কারণে যার প্রেমে মনে আগুনে পুড়েছি পড়েছি সে আমারে দেখতেছে তার পানি সব তার হুকুমে তুমি তো মাথায় রে আনবা আর সে যদি কয় পানি দিয়ে পড় তাহলে পানি এমনি এসে পড়বে আমি তোমার কাছে আশ্রয় চাই না আমি আশ্রয় চাই কার কাছে যাও ফেরেশতারা চলে যাও ফেরেশতারা তো চলে গেছে কিন্তু ফেরেশতারা সিল্লে পাল্লা করতেছে না ভাই থাকবে দিচ্ছে আল্লাহু আকবার যত প্রাণী লাগাই ছিল সমস্ত প্রাণী কাঁদতেছে ইব্রাহিম নবীর জন্য একটা ব্যাংক যায় বলতেছে আল্লাহ ওই যে ওই কয়জন কাইতে খেয়াল করতে হবে আমি বসলে কিডা দেখতে পাচ্ছি না আরো দুইজন বাহি আছে হ্যাঁ বাড়ির ধারে ঘর বাড়াতে গেলে পাশের বাড়ি এলার বাতাস টেয়ে না যায় খেয়াল করতে হবে গাছ লাগাতে গেলে দেখতে ওই বাড়ি ছায়া না পড়ে উনি মনে হয় কায়দায় আছে না সত্য কথা যেটা বেকায়দা কায়দা কি সত্য কথা তো ঠিক কথা কন জোরে বলেন ঠিক হ্যাঁ সবকিছু মিলে ঠিক আল্লাহ তো ব্যাঙ্গে কয় আল্লাহ আমি কি পানি একটু নিবেনোর চেষ্টা করবো আল্লাহ কয় তুই দেখছিস আর পানি দেখছিস আগুন দেখছিস এই আগুন নিবেবি তোর কাছে দমকল আছে তোর কাছে কি আছে ফায়ার সার্ভিস আছে কয় আল্লাহ আমার কাছে কিছু নাই আমার কাছে একটা জিনিস আছে আবে দরিয়া রা আগার না তুবা কাশিদ হাম্বা কদরে তেসনে গি বায়াদ চাষির তুমি আল্লাহ যদি আমারে অর্ডার করতে যে ব্যাংক এই সাগরের পানি সব তুই শেষে ফেলা আমি ব্যাংরে যদি কইতে যে সাগরের পানি সব শেষে ফেলা আমার কাছে তো সে মুহূর্তে দমকল নাই ফায়ার সার্ভিস নাই তাহলে আমি কি করতাম ক কি করতি তাহলে আমি করতাম যে সাগরের থেকে এক প্লেট পানি খাইয়ে উপরে নিয়ে ডালি দিতাম ওইটু খালিয়ে আবার এসে খাতাম আবার ডালতাম আবার খাতাম আবার খাতাম এই অতি থাকতাম তবুও তো তোমার হুকুম পালন করতাম আল্লাহ কয় ঠিক আছে তাহলে তুই কি করবি কয় আল্লাহ আমার কাছে দমকল নাই ফায়ার সার্ভিস নাই আমি সাগরের থেকে পানি পান করব উপযুক্ত টাইম অপেক্ষা করার পরে পেটের মধ্যে পানি পেশাব হইয়া যাইবে আমি যতটুক পারি দূর থেকে পেশাব মারি দেব আগুন নিবু কার নাবু না নেব কমপক্ষে আমি যে ইব্রাহিমের সৈনিক এই কথা ইব্রাহিম বুঝতে পারুক আর এই কথা তুমি আল্লাহর খাতায় লেখা হইয়া যা আল্লাহ কা যা পারিস কর ব্যাংকে যাইয়া পেট ভরে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওই পানি যখন পেশাবে পরিণত হয়েছে এবার ব্যাংকে জাম কইরা দুই তিনবার লাভ করে শ্রাদ করে পেশাব করে দিয়েছে তেলের আগুনের ভিতরে যেই আগুন তেল দিয়ে জ্বালানো হয় যেমন পেট্রোলের আগুন ওর ভিতরে পানি দিলি নেবে না আরো বাড়ে ঠিক না ওই তেলের আগুনের ভিতরে ব্যাংকের পেশাব অত আগুন দেয় অট্টু পানিতে বাড়ায়ও নাই কুমায়ও নাই একটুও নেবে নাই ব্যাঙ্গের পেছাবে আগুনের কোনো ক্ষতি হয় নাই ইব্রাহিম নবীর পাঁচ পায়ের এক পায়ের উপকার হয় নাই নমরুদের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই ব্যাঙ্গের পেছাবে কিন্তু দোষ ফাঁকে ব্যাঙ্গের লাভ হয়ে গেছে কার লাভ ব্যাঙ্গরে আল্লাহ তিনটে পুরস্কার দিয়েছে এক নম্বর পুরস্কার ও ব্যাঙ্গ তুই যে একটুক চেষ্টা করছিস এর বিনিময় তোর কাছে তুই আমার থেকে তিনটে পুরস্কার পাইছিস এক নম্বর পুরস্কার জীবনে কোনোদিন তোর পেশাবে সংকট হবে না তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম রাতের বেলায় হাঁটা দিলি ব্যাঙ্গের গায়ে লাথি লাগে আর লাথি লাগলি পেশাব করে 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 এক রাত্রে যদি ব্যাঙ্গরে ৫০ বারও লাথি লাগান ৫০ বারই পেশাব করবে প্রত্যেকবার অট্টুক করে ফাঁকে তো পানি খাইয়েছে নাই এরপরে পেশাব পালক যাবা ও পানি খাইয়ে আছে না ও যতবার লাথি লাগবে ততবারই পেশাব করে ওর পেশাবে জীবন রাতবার লাথি তালে থাকবে পেশাব করতে তালে থাকবে ওর পেশাবে আল্লাহ বরকত দিয়ে দিছে দুই নম্বর পুরস্কার তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম আস্তাবুল মখলুকাত মানব জাতি সৃষ্টির সেরা তাদের পেশাব না পাক ও ব্যাঙ তোর পেশাব পাক রাতের বেলা ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে যেই পেশাব ব্যাঙ্গে কইরা দেয় ওই পেশাব গায়ে লাগে কাপুরি লাগে ওই অবস্থায় নামাজ পড়বেন কোনো সমস্যা নাই ব্যাঙ্গের ওই পেশাব পাক পবিত্র ঘোষণা দিছে লাভ হইছে ইব্রাহিমের নাকি ব্যাঙ্গের জোর হলো না লাভ হইছে আল্লাহর না ব্যাঙ্গের ঠিক কি ঠিক না
কিন্তু নমরুদের জাররা পরিমাণও ক্ষতি করতে পারে নাই ব্যঙ্গে, ইব্রাহিমের জাররা পরিমাণ উপকার করতে পারে নাই, চেষ্টা করার কারণে আল্লাহ পাক তারেই লাভবান করে দিয়েছে, ঠিক না? ও দোস্ত, তিন নম্বর পুরস্কার ব্যাংক, এমনি নর্মাল যে ব্যাংক আছে এই ব্যাংক রে খালি খালি যে ব্যাংকে ক্ষতি করে না, এমন ব্যাংকের একটা ব্যাংক মেরে ফেললে যে পরিমাণ গুনাহ হয় ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফফারা ওয়াজিব হইয়া যায়। একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দিবা। কেন তুমি ব্যাংক মারছো? তুমি তো আশরাফুল মখলুকাত, নামাজ নাই, কালাম নাই, তুমি আল্লাহ আল্লাহ রসুলের ধার ধারো না, তুমি ইসলাম নিয়ে তোয়াক্কা করো না। এ কাফের মুস্তাকের যদি তোর সব জায়গা মিল, তোর চুল দেখলে মনে হয় হরিপদ, তোর মুখ দেখলে মনে হয় গৌর গোবিন্দ, তোর প্যান্ট দেখলে মনে হয় ফ্রান্সি, তোর শার্ট দেখলে মনে হয় ইটালিয়ান, তোর সব কিছু দেখলে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মনে হয়, তুই কেন আমার ব্যাংক মারবি? যেই ব্যাংকের গুড়ার মুরব্বী ব্যাংকে আমার ইব্রাহিমের দলে ছিল সেই ব্যাংকে আমি এত মর্যাদা দিছি, তুই কেন মারলি? তোর এই গুনাহ মোচনের জন্য একটা ছাগল জবাই দিয়ে গরিবদের বন্টন করে দিবি, নইলে কিয়ামতে ধরা খাবি। এই পুরস্কার আল্লাহ ব্যাংক রে দিছে। ও দোস্ত, ব্যাংক ইব্রাহিম রে পাসপার উপর কার করতে পারে নাই, লাভবান হয়ে গেছে। আল্লাহু আকবার, ব্যাংকে কথা বলেন টেকে ঠিক না? ব্যাংক কোম্পানির একটা একটা জুস আমি না খাইলে তার কিচ্ছু হবে না, একটা পানি আমি না খাইলে তার কিচ্ছু হবে না, তবে হবে না কেন? ও দোস্ত, জাররা জাররা কতরা কতরা জাররা জাররা সাইল কি বলা হয়, কতরা কতরা সাইলে গরদাদ, কতরা কতরা সাইলে গরদাদ, কতরুন ইলা কতরিন ইজা তাফাকাত নাহরুন, নাহরুন ইলা নাহরিন ইজা ইজতামাত বাহরুন। সাগর পয়দা হয়েছে কিভাবে? পাহাড়ের থেকে ফুটা ফুটা ঝর্ণা পড়ে, হাজার হাজার ঝর্ণার থেকে টপকা টপকা পইড়া চিকুন চিকুন নালা দিয়ে সে এক জায়গা হয়, এক জায়গা হইলে কতগুলো নালা মিলাইয়া, একবার নালা হইছে কতগুলো ফুটা মিলাইয়া, কতগুলো ফুটা মিলে একটা নালা হইছে, নালা মিলতি মিলতি হইছে একটা খাল, কতগুলো খাল মিলতি মিলতি হইছে একটা নদী, এবার কতগুলো নদী মিলতি মিলতি হইছে একটা উপসাগর, কতগুলো উপসাগর মিলতি মিলতি হইছে মহাসাগর। কতক্ষণ টিকে ঠিক না? কিন্তু গোড়ায় রয়েছে ফুটা, গোড়ায় রয়েছে কি ফুটা। আমাদের দেশে খেজুরের রস ঠিলে ভরিয়ে যায়, ও কি স্যানসা নাই পেশাব যেরম করেন ওই অট্টুক জোরে পড়ে হট হট হট, সেকেন্ডে এক ফোট, রাইট ভর সেকেন্ড উঠাতি উঠাতি সকালবেলা গলা গলা ঠিলে, ঠিক না? আমি একটা পিরান খাবো না, আপনি একটা জুস খাবেন না, আপনি একটা চকলেট খাবেন না, আর একজন একটা সুইংগাম খাবে না। এইভাবে সারা পৃথিবীতে যদি 200 কোটি মুসলমান প্রাণ কোম্পানির পণ্য ব্যবহার না করি, কিছু না হলেও কিছু তাদের উপরে প্রভাব পড়বে কি পড়বে না? জোরে বলেন পড়বে কি পড়বে না? ফ্রান্সের ম্যাক্রন আমার নবীর বিপক্ষে উল্টো পাল্টা করার কারণে সারা পৃথিবীর মুসলমানরা ওই সময় স্লোগান দিয়া ওলামা ইকরামের ঘোষণা মাইনা ফ্রান্সি পণ্য বর্জন করার কারণে ফ্রান্সের অর্থনীতির উপরে বিশাল একটা ধাক্কা লাগছে। ফ্রান্সের অর্থমন্ত্রী বলতে বাধ্য হয়েছে আমাদের এ কথাগুলো বলা উচিত হয় নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, এই বলার কারণে আমাদের অর্থনীতির উপরে আঘাত করছে। তারপরে তারা চাইপা গেছে, দোস্তরে মুসলমান আমার নবীর বিপক্ষে, আমার নবীর বিপক্ষে শুধু বেলা জল পিটে গলা ব্যথা হচ্ছে, আপনার দাবা দাবি হচ্ছে, শরীর জল দেশ কিনে কি দিয়ে লাগছে? আমার নবীর বিপক্ষে যেই মুখ তুলবে জবান খুলবে, হে আমার যুবক সোনা লক্ষ্মী, তুমি কি তারে ধরে গালে সুমো খাবা, তার গলায় ফুলের মালা দিবা, আল্লাহ বসালি তার দুই গালে কি দিবা, কিসের বাড়ি? জোর হলো না, বাপ ভালো না, জুতো খালি জুতো না, জুতোর তলে কিছু বাংলা হবে, কি মাখাবা? কয়জন পায়খানা পেয়েছে? ওকে পায়খানা খা, গু 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 হবে, কথা বলে পায়খানা করলে দাম বেড়ে যাবে, স্যান্ডেলের দাম কমে যাবে, ওর মুহির দাম বেড়ে যাবে, ওর গু বা খাই দিতে হবে। গ্রাম্য বাংলার ওজন আলাদা, ঠিক না? সাবধান সতর্ক থাকবেন, ওরা ঢোকছে কিন্তু বড় স্লো পয়জনের সাথে। সিস্টেম কি জানেন, আইসে মহিলা পাঠাইছে, আইসে কাপা কি হালাতে আছেন, খুব অসুবিধার মধ্যে, তো কিছু পয়সা করে দিয়ে যাই খান, আল্লাহ বেসেন এত সুন্দর মিঠে মিঠে কথা কবে, পয়সা করে দিয়ে যার খায় পয়সা একবার যার মধ্যে ঢুকাতে পারবে, যার খায় তার গায়, এটাই সিস্টেম মানুষের, যার খায় তার গায়। যুবককে বলবে এই এদিকে যুবকরা সতর্ক করে দিক, আর কেন করি এদিক লক্ষ্য করো, যে ঘরে আগুন লেগে যায় মানুষে পয়লা নিশ্চিষ্টা করে ওই ঘরে নিবেন উদ্যোগ নেয়, কথা বল
যখন ওই ঘরে নিবেতে না পারে ব্যর্থ হয়ে যায় তখন ওই জায়গা দুই তিনজন থাকে একটু পানি ছিটে বাকি সবাই ফায়ার সার্ভিসটা পর্যন্ত পাশের ভালো ঘরের উপরে পানি মারে ঠিক না কোন এই আগুন দ্বারা অভিজ্ঞতা যাদের নেই তারা যদি আইসে দেয় যে ভালো ঘর বিজেস স্যার জেনে আগুন ধরছে সেখানে পানি মারে না তাহলে কি কবে যে কোন বলদের গোষ্ঠী এরা ভালো হান্ডা বিজেই কে আরে গাদা যেখান পড়বে পুড়িয়ে গেছে অন্তত পারলাম না এখন ওই আগুন হয়েছে পাশের কয়েকখান না পুড়ায় এদের ভিজেই রাখতেছে ঠিক না যার কপাল পড়ছে সে তো পুড়িয়েই গেছে পারলাম না তার সাথে যাদের গায়ে এখনো লাগে নাই এখনো শুকনো আছেন আপনাদেরকে ভিজেই রাখি সতর্ক থাকেন সিস্টেম কি তাদের জানেন আই সে কবে যে সুন্দরভাবে দুষ্ট আমার হাতে একখান বই আসলো সেদিন আমি তো ওইখানে বলবো বুঝতেই পারতেছি না ও কিন্তু একের পুরো গ্রাস হয়ে গেছে ওর আপনার মধ্যে ঢোকার সিস্টেম এই বইখান তুই একটু পড়ে দি তুই তো স্কুলে ভালো ছিলি তুই তো বেরেন ভালো ছিল আমি তো ছিলাম হাইডিও বাড়ি সাইডিও মাইডিও ছিলাম তুই তো ছিল ভাগ দেখবি কী বুঝিস এমন কাজে লেখা বই তুমি জেনারেল জ্ঞান দিয়ে ওই বইয়ের পার্থক্য ভালো মন্দের পার্থক্য বুঝবা না হকানি আলেম ছাড়া ভালো আলেম ছাড়া নর্মাল আলেম ধোকা খেয়ে যাবে বইখান পড়ার পক্ষে দুষ্ট যা লেখছে তো খারাপ না কয়েছি দেখবি আর পাইস নাকি ওর তো ঘর ভরা রয়েছে ওকে রাত তাহলে সপ্তাহখানিক সময় দিয়ে আমি আরও আশেপাশে খুঁজি পাইনি কি যদি কা আমার ঘরে আছে তাহলে ও আবার টের পেয়ে যাবে দেখি পাইনি কি পাইনি কি কই এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা ওর ভিতরে আকর্ষণ ওই আরো দুই তিনবার পড়তে পড়তে ও বইয়ের প্রতি কথার প্রতি মহব্বত হয়ে গেছে এরপরে তুই তাড়াতাড়ি চেষ্টা কর এরপরে দেবে সেকেন্ড খান দিতে 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 আস্তে আস্তে যখন ওর ভিতরে কয় যে দোস্ত এই মৌলবীরা কি কয় সব দিয়ে এর মধ্যে হুজুররা কি গুলার ডিম জানে আমরা সারা জীবন করিয়া কুরআন হাদিস পড়িয়া মাক্কা মাঠ তশকিল করিয়া সারা বিশ্ব ঘুরিয়া জীবনের সর্বকিছু শেষ সহ্য বীর্য শেষ করে দিলাম দিনের জন্যে আমি দিনের কাজ করি না উনি জীবন ভরে সুদ খাইয়া ঘুষ খাইয়া ঘুষির পান মারিয়া দেশটা সৈসিয়া খাইয়া বুড়ো কালে আছে তিন চিল্লে দিয়েছে উনি হচ্ছে আল্লাহ মাতুর দাহার কুঙ্কুমাতুর নাহার কেলা গাছের থোল হাওড়ার ব্রিজ তাল গাছের গুড়া বাঁশঝাড়ের বুড়া মৌলবীরা কিচ্ছু জানে না মৌলবী লাগে কোন সাগে মৌলবী বলে সাপ হয়ে গেলে তোর জানাজা পড়াবে হরিবন্দ তোর জানাজা পড়া গৌর গোবিন্দ মৌলবী যদি দেশে না থাকে দেশে দিন থাকবে না ধর্ম থাকবে না ইসলাম থাকবে না এগুলো থাকবে না তো আল্লাহ পাক তোমার মতো আইসু পাইছো আরানি বারানি দিয়ে আল্লাহ দুনিয়া রাখবে না আল্লাহ রসুল বলেছেন লা তাকুমু সাআতু ফিল আরদে হাত্তা ইয়াকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একটা মানুষ থাকবে আল্লাহ বললেওয়ালা ওই আল্লাহ শব্দের এত দাম আল্লাহ বললেওয়ালার এত ওজন এই একজনের আল্লাহ বলা আর একটা লোকের কারণে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে ধ্বংস করবে না ওর ওসিলায় দুনিয়ায় কিয়ামত হবে না যেদিন সেটাও না থাকবে সেই দিন পাইকারি কাফেরদের আল্লাহ তাআলা দুনিয়া রাখবে না ইস্তাফিল্লে বলবে মারফু দেউড়াইয়া কথা বলেন ঠিক কি ঠিক না কাজেই মৌলবীরা কি গুড়ার ডিম জানে এই কইয়ে কয়েকজন এবার ভিতরে ভিতরে সংগঠন হয়ে গেছে এখন কয়ে যে দোস্ত আমিও কিন্তু আস করছি এ কথা উচ্চারণ করা যাবে না এখনও বাংলাদেশে বহু হুজুর বহু ঝামেলা কথা বললি মাই শুরু হয়ে যাবে আর নাসির হুজুর যেভাবে খেপায় ছুঁয়ে গেছে কথা খুঁজলে চল আমরা ওই পাইকির ডাঙ্গার ওই বাগানের মধ্যে যে বসে গে চল দোস্ত ভালো একটা জায়গা আগান বাগানে বসে কি ভালো মানুষ আমরা এই যে এই যে আমরা মিনারেল ওয়াটার খাই সেভেন আপ খাই ফান্টা পেপসি কোকা কোলা এগুলো খাই এগুলো দোকানে সাজানো আছে না কথা কোন আছে না সাজাই কি দরজা বন্ধ তো না খোলা থাকে বরঞ্চ ওইগুলো যে সামনে ওইগুলো দেখতে ভালো বিভিন্ন প্রকার বোতল খুব সুন্দর হয় দোকানের সাজ এগুলো ওপেনে থাকে আর আর এক প্রকারের মাল সেগুলো বোতলে থাকে সেই মালগুলো কি খোলামেলা রাখে ওগুলো দোকানে থাকে তবে দোকানের একেবারে গোপনে আন্ডারগ্রাউন্ডে তলে ওই পাশে বেড়ার তলে খেতার তলে পাপসের নিচে জাইঙ্গে যে বেচাই ফির যাতে ওই মাল না জাইঙ্গে টের পাওয়া যায় না বাবা কিনা বেচা হয় পাট বাগানে কিনা বেচা হয় আগানে বাগানে কিনা বেচা হয় দোষান্তির মধ্যে কুনা কানার ভিতরে কথা কন ঠিক না তারও খদ্দের আছে তারও ব্যবসায়ী আছে যেগুলো হালাল সেগুলো ওপেনে থাকে যেগুলো হারাম সেগুলো গোপনে থাকে এই গোপনে হারাম জিনিস সেই জন্য গোপনে পলায় পলায় কাম করে ঠিক কি ঠিক না আমার ইসলাম ওপেনে আমার
আমি মাত্র 40 জন মানুষ নিয়ে কাবার ময়দানে কাবার পাশে মক্কার জমিনে ওপেন ডিক্লার দিয়েছে সেই থেকে ওপেন ডিক্লার আমরা নিয়ে আসতেছি আমরা জীবন ও কলেমার দাওয়াত গোপনে লুকাই পালাই দেই না কিন্তু যারাই দুই নম্বর তারাই পলাই পলাই দেয় এই যে আহলে হাদিস নামে এক দল রয়েছে ভাই তো সৌদি আরব থেকে আইছে মক্কা মদিনার নামাজ দেখে আইছে উনি কি বহির্ভার ছানা নিয়ে আইছে উনি কি আমিন জোরে নিয়ে আইছে উনি কি এই পাশালিরে লাইছে ওই নাকি নামাজে দাঁড়ালি বেয়াদবের মতো ফাঁসে মুরব্বি তারের পাও দিয়ে লাইতে দেয় সারাতে তারে লাইতে দাঁড়িয়ে দেয় মসজিদে দাঁড়ায় সব মানুষ চুপ করে আমিন কয় উনি দেখায় ছেড়ে দেয় আমিন আগে গেজের আয় উঠছে এইগুলো যাইয়া সরাসরি কোনদিনে আসবে না মাহবুব চাপের কাছে যাবে না আক্তার চাপের কাছে যাবে না চন্দ্রদিকে আবদুল্লাহ চাপের কাছে যাবে না গড়ডাঙ্গে যাবে না আমার মাদ্রাসায় যাবে না পুলা পানকে নিয়ে ফুসলাই ফাসলাইয়া তাদের দুই চারখান বই পড়াইয়া গোপনে পাট বাগানে এই গাঁজা বেচার আড্ডার জমাইছে এই সমস্যাগুলো গোপনে করে ওরা এরকম গোপনে করতেছে কথা বলেন সাবধান মহিলাদের ভিতরে যায় কম্বল দেবে খেতা দেবে কাপড় দেবে খাবার দেবে ইফতারি দেবে সেরি দেবে রমজান মাসে হাজার হাজার মুসলমানের নামাজ কালা ইবাদত বন্দেগী ধ্বংস করবে এই কাদিয়ানিরা খানা খাওয়াইয়া আর এই গোলাম আহমদ কাদিয়ানি ব্রান্ত আকিদা কইতে গেলে রাতের পর রাত কেটে যাবে লাস্ট ফিনিশিং ও কি কয় জানেন কয় যে ওলি আল্লাহরাও জিনা করত এ কথার দ্বারা কি বোঝায় ও জিনার সমর্থক ঠিক জিনার সমর্থক তাই বোঝায় জেনা ওলি আল্লাহ না জেনা মুসলমান না কাফেররা পর্যন্ত জেনারে গিন্না করে ঠিক কি না আরো কয় ওলি আল্লাহ না জেনা করতো তাহলে বোঝা যায় যে ও জিনার পক্ষে তাহলে যে লোক জিনা করে সে লুচ্চা লুচ্চ যদি এলাকা ভিত্তিক হয় তার নাম আঞ্চলিক লুচ্চা আর ওটা তো সারা পৃথিবীতে প্রসিদ্ধ সুতরাং ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চ নবী যদি লুচ্চ হয় তার উম্মতরাও লুচ্চা ঠিক কি ঠিক না জোরে কন আল্লাহ হেফাজত করুক বলেন আমিন।